हाय गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल बॉंग जयश्री। तो देखो, चले এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন সকাল 10টা সাড়ে 10টা বাজে। এখন আমি করছি সকালের টিফিন। সকালের টিফিনে আজকে করব ভাত ভাজা। কালকে রাতের ভাত আছে দেখতেই পেলে, সেটাকে শীতকালীন সব সবজি দিয়ে এখন ভাজবো। ভেজে তারপরে করব সকালের ব্রেকফাস্ট। আর দেখেছো ওই দিকের গ্যাসে বসানো আছে ভাত। আর এই দিকে আমি করে নিচ্ছি সকালবেলার টিফিনটা, ফ্রাইড রাইসও বলতে পারো ভালো কথায়। আবার আমাদের চলতি বাংলায় বলে ভাত ভাজা, মানে এটা আগের দিনের বাসি ভাত দিয়েই করছি। তো চলো দেখো। তো ওই পাশে দেখতে পেলে ভাতের মধ্যে আমি একটা জিনিস দিলাম, ওটা হলো ওল। ভাতের মধ্যে ওল সিদ্ধ দিয়ে দিলাম। তো ওল সিদ্ধ দিয়ে কিন্তু ভাত, গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে। আমার সিদ্ধ ভাত সেরকম একটা পছন্দ না সত্যি কথা বলতে। আলুর চোখা করলে ওটা ভালো লাগে, মানে আলুটাকে বেশ সিদ্ধ করে পেঁয়াজ রসুন দিয়ে মাখলে। কিন্তু আমার ওল সিদ্ধ খুব ভালো লাগে খেতে, মানে ওল সিদ্ধ একটু রসুন দিয়ে যদি মানে মাখা হয় আর শুকনো লঙ্কা দিয়ে, তাহলে তো আর কিছু লাগেই না, সেদিনকারের খাওয়াটা একেবারে জমে যায়। তো দেখো আমার ভাত ভাজার ফাইনাল লুক এটা। ভাতটা ভাজা হয়ে গেছে, আর পাশে যে মাংস রাখা রয়েছে, আজকে হবে মাংস। আর এটা হচ্ছে আমার রবিবারের ভিডিও। তো রবিবার দিন যে কোনো প্রকারে আমাদের বাড়িতে মাংস আসতেই হবে, না হলে আমার বড় মেয়ে ভাত খাবে না। তো দেখেছো ভাত ভাজা নিয়ে আর আধাকে নিয়ে আমি খেতে বসে গেছি। আজকে আমি ভাত ভাজার মধ্যে শুকনো লঙ্কা দিইনি, তাই শুকনো লঙ্কা একটা আলাদা ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ। আর সাথে নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ কুচি আর একটা ডিমের অমলেট। আর আমার পাশে দেখেছো বসে বসে পুচকিটা শশা খাচ্ছে, মানে শশা খাওয়ার মাস্টার। ওকে শুধু শশা দিয়ে বসিয়ে দাও আর কিচ্ছু লাগবে না ওর। তো দেখো তোমরা। তো দেখো ম্যাডাম আমার কোলের ওপরে উঠে বসেছে, আর কোলের উপরে উঠে বসে এখন আমার সঙ্গে ডিম ভাজা খাচ্ছে। মানে এত পাকা না, মানে তোমরা যদি না দেখো ওর দুষ্টুমি, ভাববে কত শান্ত কত মিষ্টি বাচ্চা। ও যে কত মিষ্টি আমরা বাড়ির লোকেরা জানি, যেরকম পাকা সেরকম দুষ্টু। কী সুন্দর আমার সঙ্গে বসে বসে ডিমের ডিম ভাজা খেলো আর শশা খেলো, আর তারপরে আবার নিজের দুষ্টুমিতে লেগে গেলো। তো আমার খাওয়া কমপ্লিট, এবার চলে যাব সরাসরি রান্নায়। তো দেখো আমার মাংস তো কমপ্লিট, এই মাংসটা ফুটছে। আজকে করেছি পাতলা ঝোল, এক্ষুনি নামিয়ে নেব। গরম মশলা দিয়ে দিয়েছি আর এখানে কেটে রেখে দিয়েছি দেখো স্যালাড, কুচি কুচি করে স্যালাডটা কেটেছি আজকে।
আর এখানে সকালের ভাত ভাজা রয়ে গেছে, বেগুন ভাজা, এখানে আছে কালকের ডাল, ওটাকে ভর্তা করেছি, আর এইটা হচ্ছে মাছের তেল, আমার খুব ফেভারিট আর বাবারও খুব প্রিয়। আর এখানে আছে ভাত। কি খাচ্ছ? মাছ। ভাত খাচ্ছ? কি দিয়ে? ডিম। না না, কি ওটা? মাংস। মাংস খাও। কেমন হয়েছে? ভালো। ভালো? আচ্ছা, এবার মামাম খাইয়ে দেবে। আচ্ছা, তো দেখো আজকে হচ্ছে নেক্সট ডে, ওই দিনকার আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে আমি শুরু করলাম ঘর ঝাড় দেওয়া থেকে, সকাল থেকে উঠেও আজকে শুরু করতে পারিনি ব্লগ। তো আজকে এই ঝাড় দেওয়া, ঘর ঘর ঝাড় দেওয়ার ঘর মোছাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম, আর এবার আমি ঘরটাকে মুছে নেব। তো তোমরা দেখো, তো আমার ঘর মোছা দেখো কমপ্লিট। এবার আমি চলে যাব স্নান করতে, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো স্নান করে এসে মেয়েদেরকে খাইয়ে দিয়েছি, আর এখানে আরাধ্যা ঘুমাচ্ছে, আর আমিও খেয়ে নিয়েছি। আর এখন আমি যাব একটু বাগানে, তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাবো। তো চলো যাই বাগানে। তো তোমরা কি করছো এখন? তোমাদের কি দুপুরে লাঞ্চ হয়েছে? আমার দুপুরের লাঞ্চ এই জাস্ট কমপ্লিট হলো, আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে আসলাম। তো দেখো, এই দেখো সেদিনকার দেখেছিলাম না, এখানে একটা ফুল ফুটেছিল, জাস্ট এই ফুলটা ফুটেছিল, আর বাকি ফুলগুলো কড়ি ছিল। তো দেখো সে কড়িগুলো থেকে কিন্তু অনেকগুলো ফুল ফুটেছে, এই দেখো। আর এই দেখো আমাকে দেখে বিড়াল বাচ্চাটা মিয়াও মিয়াও করে যাচ্ছে আমাকে। তো দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে, এই একটা, এই একটা, এইটা তো আগের দিন দেখেছো, এইটা নতুন ফুটেছে, এইটাও প্রায় ফুটে এসছে, আর একটা দেখবে কি সুন্দর কালারের ফুল, এই দেখো দাঁড়াও, দেখো এইটা একটু হালকা হলদে কালারের, কি সুন্দর না? আর গাঁদা ফুলগুলো কত বড় বড় হয়েছে দেখো। খুব সুন্দর লাগছে দেখতে। তো এইটুকুই খেয়ে উঠে মনে হলো যে বাগানে তো অনেকগুলো নতুন নতুন ফুল ফুটেছে, গোলাপ, সেগুলো তোমাদেরকে দেখাই। তো দেখিয়ে নিলাম, এবার চলো ভিডিওটা আজকে এখানে শেষ করব। এবার কি আমিও একটু শোবো, আরাধ্যা ঘুমাচ্ছে, প্রজ্ঞা বসে বসে টিভি দেখছে, আর আজকে সকালবেলা আমি ভিডিওটা আপলোড করতে পারিনি কারণ ভিডিওটা পুরোটা কমপ্লিট করিনি। আজকে তাই এখন ভিডিওটা কমপ্লিট করে আজকে একটুখানি লেট হচ্ছে ভিডিওটা আপলোড করতে, তো সন্ধ্যাবেলার মধ্যে ভিডিওটা আপলোড করে দেবো। তো আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা। হাই হাই হাই, দেখো আমি আমি আরাধ্যা, আমি দুষ্টু করছি। তোমার ডাক নাম কি বলে দাও? মিষ্টি? মিষ্টি না? আচ্ছা তুমি একটা ছড়া বলে দাও। হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টি মাটিম টিম, বলো। আচ্ছা বলবে না তাহলে টাটা করে দাও, টাটা করে দাও, হাম হাম্পি দিয়ে দাও, আর এরকম করে দাও, ফ্ল্যাঙ্কিস, ভালো ভালো।